করোনা জেরে ঘরবন্দী মানুষকে বিনোদনের রসদ যোগাচ্ছে নানা রকম স্বল্পদৈর্ঘ্য ছবি। লকডাউনের কারণে বাড়ির বাইরে বেরোনো কার্যত অসম্ভব। হঠাৎ করে এই দুর্যোগের পরিস্থিতিতে অনেকে কাছের মানুষদের সঙ্গে থাকতে পারেননি, আবার দূরের মানুষগুলোই অজান্তে আপন হয়ে গিয়েছে। এই সমস্ত এলোমেলো বিধ্বস্ত স্মৃতিকেই আগলে রাখতে তৈরি হয়েছে ছোট ছবি, দূরে থাকা কাছের মানুষ। এই ছবিতে মুখ্য চরিত্রে জুটি বেঁধেছেন বিক্রম চট্টোপাধ্যায় ও পদ্মাপাড়ের মিথিলা। তার আরো একটা পরিচয় আছে, বিবাহ সূত্রে তিনি সৃজিত ঘরণী। টিভিওলা মিডিয়া ও বাংলাদেশ প্রেক্ষাগৃহে ভিজুয়াল ফ্যাক্টরির যৌথ প্রযোজনায় তৈরি এই ছবি। সকাল থেকে উঠে যেখানে নিজেদের নিয়ে বা খুব বেশি হলে আশেপাশের কাছের মানুষগুলো চিন্তায় কাটিয়ে দেওয়া জীবন আজ বড় আলাদা। ঘুম থেকে উঠে নিজেদের সঙ্গে জড়িয়ে সারা পৃথিবীর ভাবনা, আমাদের সঙ্গে তারাও তো বন্দী করোনার হাতে। এমন অসহায় পরিস্থিতিতে সচরাচর পড়তে হয় না মানুষকে। বিক্রম মিথিলার কথায়, লকডাউন, কোয়ারেন্টাইন, আইসোলেশন, এই শব্দগুলো এখন রোজকার জীবনের অংশ হয়ে দাঁড়িয়েছে। সভ্যতা মানুষের মধ্যে সৃষ্টি করেছিল বিভেদ, আর আমাদেরকে বিচ্ছিন্ন করেছে করোনা। তবু কোথাও গিয়ে এই বিচ্ছিন্নতাই আমাদের সকলকে আবার এক করে দিয়েছে। মঙ্গলবার মুক্তি পেয়েছে দূরে থাকা কাছের মানুষ। তাহলে দর্শক, বিক্রম মিথিলা জুটির দূরে থাকা কাছের মানুষ শর্ট ফিল্মটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। বাংলা বিনোদন জগতে এ ধরনের আরো নতুন নতুন আপডেট পেতে সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। এই ছিল আজকের আয়োজন। ধন্যবাদ সবাইকে।